ঝড়ের তাণ্ডবে উড়ে গেল প্রায় ২৫টি বাড়ির চাল। কার্যত খোলা আকাশের নিচে অসহায় পরিবারগুলি। ঘটনায় চাঞ্চল্য ভাজনঘাট এলাকায়। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল বাড়ির চাল, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বহু বাড়ির মাথার চাল উড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে গাছপালাও। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাট সর্দারপাড়া এলাকায়। এই গ্রামের অধিকাংশ মানুষই গরিব এবং অসহায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতনই গত সপ্তাহে শেষের দিন থেকে শুরু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাপমাত্রাও এক ধাক্কায় কমেছিল বেশ খানিকটা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রে কৃষ্ণগঞ্জ ব্লকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড়ের দাপটে রাস্তায় গাছপালা ভেঙে যায়, সেই সাথে সর্দারপাড়ায় প্রায় ২৫টি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়ে গাছের ওপর। বাড়ির চাল উড়ে যাওয়ায় বৃষ্টির মধ্যেও বাড়ির খাটের তক্তার নিচে কোনোভাবে রাত কাটায় গ্রামবাসীরা। ঝড়ের দাপটে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ঝড় বৃষ্টির কারণে বাড়ির চাল উড়ে যাওয়ায় প্রতিটি পরিবার চিন্তায় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। কার্যত খোলা আকাশের নিচে অসহায় পরিবারগুলি। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, গতকাল ঝড়ের কারণে আমাদের বাড়ির চাল উড়ে গিয়েছে, এই মুহূর্তে আমাদের ঘরের ভীষণ দরকার। আমরা এমএলএকে বিষয়টি জানিয়েছি, এমএলএ আমাদের প্রত্যেককে ত্রিপল দিয়েছে। কালকে খুব ঝড়ে আমাদের সব শেষ হয়ে গিয়েছে, তা আপাতত এখন একটু সাহায্য করতে হবে, ঘরেরও ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এমএলএকে বলেছি, ত্রিপল দিয়েছে একটা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস। তিনি অসহায় পরিবারগুলির সাথে কথা বলেন। প্রাথমিকভাবে তিনি প্রত্যেককে একটি করে ত্রিপল দেন। এই বিষয়ে তিনি বলেন, আমি এসে যা দেখলাম, গতকাল রাতে ঝড়ের কারণে এই গ্রামে বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে গিয়েছে, বেশ কিছু বাড়ি ভেঙেও গিয়েছে। তবে আমি চেষ্টা করব আর্থিকভাবে এদেরকে যতটা সম্ভব সাহায্য করার। আপাতত প্রত্যেককেই ত্রিপল দেওয়া হয়েছে। দেখুন, এটা ভাজনঘাট আদিবাসী পাড়া। এখানে এসে যা দেখছি, গতকাল রাতে এই ঘূর্ণিঝড় হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ঘুরে ঘুরে আমি ২০-২৫খানা বাড়ি দেখলাম, একদম চালা উড়ে গেছে, ঘর পড়ে গেছে, কিছুই সেইভাবে ব্যবস্থা এদের, একদম গরিব মানুষ আদিবাসী, বুঝতেই পাচ্ছেন তো। সেই জায়গায় আমি যতটা দেখেছি, তাদের সাহায্যের জন্যে প্রত্যেকের আমি ত্রিপলের ব্যবস্থা আপাতত করে দিচ্ছি, দিয়েছি, কিছু দিয়েছি আর দিয়েও দেব। আর যাতে আর্থিকভাবে এদের ব্যবস্থা করা যায়, আমি ভিডিওর সঙ্গে কথা বলে তার ব্যবস্থা করব। এই বিষয়ে অপর এক গ্রামবাসী জানান, ঝড়ের কারণে অসহায় পরিবারগুলি খোলা আকাশের নিচে আতঙ্কে দিন কাটাচ্ছে। গ্রামবাসীদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পক্ষ থেকে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। ঝড় হয়েছিল, আমরা বাড়ি ছিলাম, এবার ওই মুহূর্তে কি করব, এবার তাড়াতাড়ি করে খাটের তলায় আমরা লুকিয়েছিলাম। আর এই ঘরের টিন সব উড়ে মানে পাশের বাড়ি গাছের সঙ্গে সব আছে, এবার আমিও পড়ে যেয়ে শিরার মানে দোষমতো হয়ে গেছে। আমি কি করব, গরিব মানুষ, কি করে কি করব, আমি মানে কিছুই বলতে পারছি না। এই তো সাহায্যের জন্য বলেছি, গরিব মানুষ, আমরা কি করব। উনি বলেছে হ্যাঁ দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।